গণস্বাস্থ্যের এটা মেডিকেল এমবিবিএস ভর্তি হয়েছিল, এরা 27 বেচ, সম্ভবত 2021 এবং 22 সালের বেচ এটা। এরা আবার সেকেন্ড ইয়ার যখন পরীক্ষা দিতে যাবে তখন তাদের রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কারণ ছিল যে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে 60 জন ভর্তি করার অনুমতি দেওয়া হয়েছিল তখন, আর এমনিতে 50 জন। কিন্তু ওনারা তখন একটা আদেশের কারণে হাইকোর্ট ডিভিশন থেকে আদেশ হয়েছিল যে এরা 110 জন ভর্তি করতে পারবে, কোনো বাধা নাই। এরপর প্রায় ছয় মাস ব্যাকেন্ড ছিল। এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট শপ ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। ডিসেম্বরে ওনারা এই জাজমেন্টের বিরুদ্ধে স্টে নেয়, কিন্তু ইন দি মেইন টাইম এই 110 জনকে তারা ভর্তি করে ফেলেছিল। আমাদের সাবমিশন ছিল যে যেহেতু এই টাইমটায় কোনো স্টে অর্ডার ছিল না এবং হাইকোর্ট ডিভিশনের জাজমেন্ট ছিল যে তারা 110 জনকে ভর্তি করতে পারবো, এই কারণে তাদেরকে ভর্তি করা হয়েছে। আর অন্য পক্ষে যে স্টুডেন্ট ছিল তারাও কিন্তু অ্যাপ্লিকেন্ট হয়ে আসছে, তাদের তো কোনো দোষ নাই, তারা ইনোসেন্ট এবং অলরেডি তারা 2 বছর পড়ে ফেলেছে। 2 বছর পড়ে ফেলার কারণে এখন তারা সেকেন্ড ইয়ার পরীক্ষা দিবে। দ্যাটস ওয়াই আদালত দয়াপরবশ হয়ে তাদেরকে অ্যালাউ করেছে, গণস্বাস্থ্য মেডিকেলকে 10 লক্ষ টাকা জরিমানা করেছে, তার মধ্যে 5 লক্ষ টাকা মিরপুর ক্যান্সার হসপিটাল আর খুলনা একটা প্রতিষ্ঠানে দেওয়ার জন্য।